আমি সবসময় চেষ্টা করি বাচ্চা স্কুলের টিফিনটা হেলদি, টেস্টি এবং খুব চটজলদি যাতে সকালবেলায় তৈরি করে ফেলতে পারি, সেই রকম কিছু খাবার স্কুলের টিফিনের জন্য রেডি করতে। আজকে আমি তোমাদের সঙ্গে আবার একটা স্কুলের টিফিন শেয়ার করব। আজকে আমি আমার ছেলে স্কুলের টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখে নিই চলো স্কুলের টিফিনে কী কী রাখছি। হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। স্কুলের টিফিনে দেওয়ার জন্য ফলের মধ্যে আজকে একটু বেদানা দেবো, তাই বেদানাটা ছাড়িয়ে নিলাম। আর একটা জারের মধ্যে পাকা কলাকে ছোট ছোট টুকরো করে নিয়ে নিলাম। হাফ কাপের মতো চিনি, হাফ কাপের মতো টক দই, এক চিমটে মতো লবণ দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেবো। একটা মসলিন পেস্ট তৈরি করে নিতে হবে। একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই জারটা ধুয়ে দুধ। হাফ কাপে থেকে কিছুটা কম আমি এখানে দুধ ব্যবহার করেছি। একবার সব কিছুকে ভালো করে মিক্স করে নেবো। এখানে আমি ব্যবহার করেছি গমের আটা। আটার বদলে তোমরা ময়দা দিতে পারো, সুজি দিতে পারো, তবে আমি আটাটা দিলাম, হেলদি হবে আর পেটটা অনেকক্ষণ ভরা থাকবে এই টিফিনটা খেলে। এক কাপের মতো আটা ব্যবহার করেছি। সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। পাকা কলা দেবে একটা স্মেল আসে, মানে একটা গন্ধ, যেটা বাচ্চারা সহজে খেতে চায় না টিফিনে কোনো কিছু খাবার তৈরি করে দিতে চাইলে। তা আমি সবসময় একটুখানি দারচিনি গুঁড়ো ব্যবহার করি। দারচিনিটাকে একটুখানি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এতে করে না যে কলার একটা স্মেল থাকে পাকা কলার, সেটা থাকবে না। তার মধ্যে 2 চামচ সানফ্লাওয়ার অয়েল দিলাম, ভালো করে মিক্স করে 1 চামচ মতো দিয়ে দিলাম কোকো পাউডার, আর অল্প একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার, 1/2 চা চামচের থেকে কিছুটা কম বেকিং সোডা, আর 1 চামচের মতো দিয়ে দিলাম দুধ। সব কিছু উপকরণকে হালকা হাতে একবার মিক্স করে নেবো। তৈরি হয়ে গেছে আমার ব্যাটারটা। অপরদিকে আমি একটা আপ্পে প্যানের মধ্যে ভালো করে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে সেই ব্যাটারটাকে অল্প অল্প করে আপ্পে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপ্পে প্যান যদি তোমাদের কাছে না থাকে, ছোটো বাটি কিংবা হচ্ছে প্যানকেকের মতো তৈরি করে নিতে পারো, কিংবা হচ্ছে তোমরা ছোটো গ্লাসের মধ্যে রেখে দিয়ে বেক করে নিতে পারো। ওপর থেকে কিছু কিশমিস দিয়ে দিলাম। কিশমিসটা আমার ছেলে একদম খেতে চায় না, তবে কেকের মধ্যে দিলে কিন্তু কিশমিসটা খুব অনায়াসে খেয়ে নেয়। 20 মিনিটের জন্য লো ফ্লেমে বেক করে নিলাম। আমার কিন্তু কেক রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন বক্সে রেখে দিলাম, আর বেদানা রেখে দিলাম, 2 রকম মিষ্টি রেখে দিলাম, কালাকাঁদ আর 2 লেয়ার একটা মিষ্টি, 2 চামচ রেখে দিলাম। আজকে স্কুলের টিফিন রেডি। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব।